গাইজ, আই এম দীপাঞ্জনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোদের সাথে আমি লং ভিডিও নিয়ে আসছি, অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভাবছো যে রেডিকেডি হয়ে কেন তোমাদের সামনে? তো অ্যাকচুয়ালি আমার দিদির বন্ধুদের একজনের গ্রুপের, মানে তোমরা অনেকে হয়তো চেনো যে পৌলমীর বাবা মা, মানে কাকু কাকিমার আজ হচ্ছে 21st অ্যানিভার্সারি। তো যেরকম আমাদের দিদিদের গ্রুপের মধ্যে হয় কেক কাটিং সেরিমনি, তো সেটাই কেক কাটিং হবে, তার জন্য আমরা রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, দিদিও মোটামুটি রেডি হয়েছে, কিন্তু পুজো দিচ্ছে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে কথা বলি। দিদিও ঘরে পুজো দিচ্ছে, সন্ধ্যে যে পুজোটা হয়। তো আমি ভাবলাম যে অনেকদিন তো কিছু ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, কন্টেন্ট শেয়ার করা হয় না। তো আর এক্সামও চলছে, তো তোমরা তো মিনি ব্লগ রোজ দেখছোই, তো ভাবলাম একটা কিছু তোমাদের সাথে মশলা শেয়ার করা যাক। তো তার জন্য আমি একটা প্র্যাঙ্কের প্ল্যান করেছি। তো প্র্যাঙ্কটা আমি করবো হচ্ছে এটাই, সেটা হচ্ছে তারপরে দেখিয়ে দিই। তো আজ যে প্র্যাঙ্কটা করবো সেটা হচ্ছে ওকে বলবো যে ওর ফোনটা, মানে দেখাবো যে আমি ওর ফোনটা ছুঁড়ে আর কি ফেলে দিয়েছি, আর ফোনের ওর অবস্থা খুবই খারাপ, মনে দেখতেই পাচ্ছ এই যে এখানে এটা খারাপ আছে, তারপর এখানে একটা স্ক্র্যাচ আছে, ঠিক আছে? তো ফোনের অবস্থা খুবই বেহাল, তো ওকে আমি মানে দেখাবো, তার ওর ফোন খুব দরকারি জিনিস, ঠিক আছে? তো তোমরা অনেকেই হয়তো জানো না, ও হচ্ছে টিচার দুর্গাময়ী। তো ফোন হচ্ছে ওর কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আর এই মুহূর্তে ও একটা মানে এটার পেছনে আর কি ইনভেস্টমেন্ট করতে চায় না। একটু যদি কদিন যাক যাক, তারপরে একটা ভালো ফোন নিশ্চয়ই নেবে, কিন্তু এটার অনেক বছর চলছে স্যামসাংয়ের ফোন, যদি স্যামসাংয়ের বলি হয়তো সাথ দিয়েছে, তো আর যাই হোক। তো এটা আমি ওকে দেখাবো যে ছুড়ে ফেলছি, মানে বাট ছুড়ে কিন্তু ফেলবো না, ছুড়ে আমি অন্য কিছু ফেলবো, ঠিক আছে? আর এটা আমি রেখে দেবো, তো দেখি ওর রিয়াকশানটা কী হয়। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ একটা করে ছোট্ট করে কমেন্ট করে যদি জানি না আমি মাঠটাও খেতে পারি, ঠিক আছে? কারণ ও ভালোই ভালো, খারাপে খারাপ, ঠিক আছে? দিদি একটা ফোন ফেলে দিয়েছি, তো ও কিন্তু কিছু করে দিতেও পারে, বা দেখা যাক কেদেরাতে ফেলে কিনা বা কীরকম ঝাড়টা দেয় তোমরা সবাই সেটা দেখতে পাবো বা করবো না, চলেন ভিডিওটা স্টার্ট করি। তো গাইজ, এই যে ইতিবাচক ফোনটাকে যে আমি ওখানে রেখে দিয়েছি, ঠিক আছে, মানে আমি ওখানে রেখে দিয়েছি, খালি আমি কিছু একটা ফেলবো, এখনো বুঝতে পারছি না আমি কী ফেলবো। ইচ্ছা আছে একটু বোতল টোতল ফেলার, কারণ দেখো যাই ফেলবো সেটাই ভেঙে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? তো তারপর ওর আসার আগেই বোতলটা তুলে নেবো, ঠিক আছে? বোতল তুলে নেবো, লুকিয়ে ফেলবো আমি, ওই জন্য ফোনটা আমি ওখানে রেখে দিয়েছি, এত ভাবে ফোনটা আমি ফেলেছি, ঠিক আছে? তো চলো স্টার্ট করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দিদি ফোনটা পড়ে গেছে, দিদি এখন জানিস দিদি এখন কিনবে না, আর তুই আবার হাসছিস,
ভিডিওর সাথে তাদের জন্য টাটা, টাটা, সাবস্ক্রাইব করে দিও, টাটা।